এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন, কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিছে মাতৃভাণ্ডারের রসমলাই। আপনি কিবেন, তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি, এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার থ্রি মরণ। আপনার সব আনন্দ সুখ স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে, এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়।